63 নম্বর হাদিস শরীফ, 63 নম্বর হাদিস শরীফ, আল মারআতু ইযা সাল্লাত, আল মারআতু ইযা সাল্লাত, খামসাহা, খামসাহা, ওয়া সামাত শাহরাহা, সামাত শাহরাহা, ওয়া আহসানাত ফারজাহা, وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت ৬৩ নম্বর হাদিস শরীফের অর্থ, যে স্ত্রীলোক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে এবং রমজান মাসের রোজা রাখিবে এবং লজ্জা স্থানে হিফাজত করিবে এবং স্বামীর ইতাআত করিবে, তবে সে বেহেশতের যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা বিনা দ্বিধায় বিনা দ্বিধায় প্রবেশ করিতে পারিবে। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখুন।